আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিজল গাছের স্বাস্থ্য উপকারিতা নিয়ে। হিজল মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ। হিজল মাঝারি ধরনেরই হয়। ডালপালার বিস্তার চারদিকে, সাধারণত জলজ কাদা পানিতে এ গাছ জন্মে। বীজ থেকে গাছ হয়। উচ্চতা 10 থেকে 15 মিটার। হিজল ফুল ফুটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। হিজল ফুল দেখতে খুবই সুন্দর, হালকা গোলাপি রঙের, 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে এক ধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে। এখন চলুন জেনে নেওয়া যাক হিজল গাছের স্বাস্থ্য উপকারিতা। 1. হিজল পাতার রস খেলে ডায়রিয়া ভালো হয়। 2. যদি পেটে গ্যাস হয়, ঢেকুর উঠে, পেট ফেপে যায়, তাহলে হিজলের বীজ চূর্ণ করে খেলে উপকার পাওয়া যায়। 3. বীজ শিশুদের ঠান্ডা লাগলে ব্যবহার করা যায়। 4. হিজল বীজ চূর্ণ করে গরম মশলা সহ খেলে কিছুক্ষণের মধ্যে বমি বমি ভাব কেটে যায়। 5. হিজলের বাকল ও ফল বিরোচক এবং নাকের ক্ষতে উপকারী। এই বীজ শিশুদের ঠান্ডা লাগলে ব্যবহার করা যায়। 6. চোখ উঠলে চোখ লাল হয়, চুলকায়, পানি পড়ে। এই সময় হিজল বীজ নিয়ে পাথরে ঘষে চন্দনের মতো চোখের চারিপাশে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়। 7. মাথা ব্যথা ও কপাল যন্ত্রণা হলে হিজল বীজ শুকিয়ে গুঁড়ো করে 2 চামচ পরিমাণ 1 কাপ দুধ সহ সকালে এবং বিকালে খেলে মাথা যন্ত্রণা কমে যায়। 8. হিজলের বীজ টিউমার প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে। 9. হিজলের শিকড়ের নির্যাস রক্তে সুগারের পরিমাণ কমায়। রেচক এবং কফ নির্গতকারী হচ্ছে হিজলের শিকড়। 10. হিজলের বীজ পাকস্থলীর বায়ু নির্গতকারক এবং বমনকারক। 11. এই উদ্ভিদের কচি পাতা খাদ্য হিসেবে খাওয়া হয়, যেমন ভিয়েতনামে এটিকে তাজা অবস্থায় অন্যান্য সবজি, মাংস এবং চিংড়ির সঙ্গে খাওয়া হয়। এই গাছের কাঠ মাছের বীজ হিসেবে কাজে লাগে। 12. হিজলের বীজ অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন এবং ছত্রাক প্রতিরোধী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।